তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটি সমস্যা সমাধানের জন্য ভিডিওটি পুরোটা দেখো এবং সাবস্ক্রাইবের বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম অনুযায়ী নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ বিষয়কে তোমাদের কাছে আরও সহজবদ্ধ করে তোলার জন্য উত্তরণের এই মহৎ প্রয়াস। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম অধ্যায় পরিমাপের পদ্ধতি। এই পরিমাপের পদ্ধতি অধ্যায়ের অন্তর্গত বিভিন্ন রাশি ও তার একক নিয়ে আমরা আজ আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, পদার্থের পরিমাণ, এগুলো হচ্ছে মূল রাশি এবং তার এককগুলো আমরা জানব। যেমন দৈর্ঘ্যের একক সিজিএসএ সেন্টিমিটার, এসআইতে মিটার, ভরের একক সিজিএসএ গ্রাম, এসআইতে কিলোগ্রাম, সময়ের একক সিজিএসএ সেকেন্ড এবং এসআইতেও সেকেন্ড, উষ্ণতার একক সিজিএসএ ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস, এসআইতে কেলভিন, পদার্থের পরিমাণের একক এসআইতেই ধরা হয়, এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক হলো মোল, খুব গুরুত্বপূর্ণ একক। এটি একটি ডেমো ভিডিও, পাঠ্যপুস্তকের ক্লাস 9, 10, 11, 12 প্রত্যেকটি ভিডিও স্বল্প মূল্যে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 9674987496। অতিক্রান্ত দূরত্ব, এটি একটি দৈর্ঘ্য, এর সিজিএস একক হলো সেন্টিমিটার, এসআই একক হলো মিটার। বেগ, সরণের হারকে বেগ বলে, অর্থাৎ বেগ ইকল টু হলো সরণ বাই সময়। সেক্ষেত্রে সরণের সিজিএস একক হলো সেমি, সময়ের একক হলো সেকেন্ড, তাই বেগের সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড বা প্রতি সেকেন্ড। বেগের এসআই একক হলো মিটার পার সেকেন্ড। দ্রুতি, অতিক্রান্ত দূরত্বর হার, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হলো দ্রুতি। এর একক বেগের এককের সঙ্গে একই, অর্থাৎ সিজিএসএ একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড। ত্বরণ, বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, অর্থাৎ ত্বরণ ইকল টু বেগ বৃদ্ধি বাই সময়। সেই হিসাবে বেগ বৃদ্ধি একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, তার সঙ্গে আবার সময় দিয়ে ভাগ, তাই এটি হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। সেই হিসাবে এসআই পদ্ধতিতে ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার প্রতি বর্গ সেন্টিমিটার। মন্দন, বেগ হ্রাসের হারকে মন্দন বলে, মন্দন ইকল টু বেগ হ্রাস বাই সময়, ত্বরণের একক এবং মন্দনের একক একই, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বল, বল ইকল টু ভর ইনটু ত্বরণ, আমরা পরবর্তীতে প্রমাণ করব পি ইকল টু এম এফ বা এ, তাহলে পি ইকল টু এম এফ, এটা হচ্ছে বল। তাহলে বলের একক হবে ভরের একক ইনটু ত্বরণের একক। সেই হিসাবে সিজিএস পদ্ধতিতে বলের একক গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার বা একে সংক্ষেপে বলা হয় ডাইন। এসআই পদ্ধতিতে বলের একক হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সংক্ষেপে একে বলা হয় নিউটন। চাপ, চাপ ইকল টু হলো বল বাই ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রে বলের একক ডাইন, ক্ষেত্রফলের একক বর্গ সেমি। সেই হিসাবে চাপের সিজিএস একক হবে ডাইন পার বর্গ সেমি এবং এসআই পদ্ধতিতে চাপের একক হবে নিউটন পার বর্গমিটার। এই নিউটন পার বর্গমিটারকে সংক্ষেপে বলা হয় পাস্কাল। কার্য বা শক্তি, এই কার্য বা শক্তিকে পরিমাপ করা হয় বল ইনটু সরণ দ্বারা, তাহলে এই ক্ষেত্রে বল এর একক হলো সিজিএস পদ্ধতিতে ডাইন আর সরণের একক হলো সেমি। ডাইন সেমি হলো কার্যের সিজিএস একক, একে সংক্ষেপে আর্গ বলা হয়। একইভাবে কার্য বা শক্তির এসআই একক হলো নিউটন মিটার বা সংক্ষেপে জুল বলা হয়। সেকেন্ড,
এই সেকেন্ড ব্যাপারটা কি? সেকেন্ড আমরা জানি সময়ের একক। গড় সৌরদিন আমরা জানি 24 ঘন্টায় 1 সৌরদিন। আসলে 24 ঘন্টা ব্যাপারটা এসছে এই গড় সৌরদিনের থেকে। এই গড় সৌরদিনের 86,400 ভাগের 1 ভাগকে 1 সেকেন্ড বলে। অর্থাৎ পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করতে যে সময়টা নিচ্ছে তার যে গড়, সেই গড় সৌরদিনের 86,400 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড। আলোকবর্ষ, এই আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একটি বড় মাপের একক। শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, আমরা জানি আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যায়, সেই হিসাবে 1 বছরে কতটা দূরত্ব যায় একটু হিসাব করে দেখতে পারো। আলোকবর্ষ দৈর্ঘ্যের একক, অর্থাৎ যে দূরত্ব অতিক্রম করে, তাই যেহেতু এটি কি দৈর্ঘ্যের একক, তাই এটি একটি মৌলিক একক বা মূল একক বা প্রাথমিক একক। এটা প্রায় প্রশ্নে আসে, আলোকবর্ষ কি ধরনের একক? অবশ্যই একটি মৌলিক একক বা মূল একক বা প্রাথমিক একক। তাহলে আলো 1 সেকেন্ডে কতটা পথ যায়? 3 লক্ষ কিলোমিটার, অর্থাৎ 3×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আলো 1 সেকেন্ডে যাচ্ছে 3×10⁸ মিটার। সেই হিসাবে আমরা বলতে পারি, তার সঙ্গে যদি 60 গুণ করি, তাহলে 60×3×10⁸ মিটার এটা হচ্ছে 1 মিনিটের আলো যে পথ যায়। তাকে যদি আবার 60 দিয়ে গুণ করি, তাহলে 1 ঘন্টায় আলো যতটা যায়। তাকে যদি আবার আমরা 24 দিয়ে গুণ করি, তাহলে পাবো 1 দিনে আলো কতটা পথ যায়। তাকে যদি আমরা 365 দিয়ে গুণ করি, তাহলে যেটা পাবো সেটাই হবে 1 আলোকবর্ষ। সেই হিসাবে 1 আলোকবর্ষ সমান 9.46×10⁵ মিটার খুব বড় মাপের একটি একক। এই মানকে বলা হচ্ছে 1 আলোকবর্ষ। তাহলে দাঁড়ালো 1 আলোকবর্ষ সমান 9.46×10⁵ মিটার। এটা কিলোমিটারে থাকলে হবে 9.46×10⁰ কিলোমিটার। AU বা অ্যাস্ট্রোনমিক্যাল একক, সূর্যের কেন্দ্র, এর থেকে পৃথিবীর কেন্দ্র, এই যে দুটো কেন্দ্র, অর্থাৎ সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় 1 AU বা 1 অ্যাস্ট্রোনমিক্যাল একক। 1 AU বা অ্যাস্ট্রোনমিক্যাল একক মানে হল প্রায় 15 কোটি কিলোমিটার বা 1.486×10⁻১১ মিটার। অর্থাৎ সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হল 1 AU বা 1 অ্যাস্ট্রোনমিক্যাল একক। পারসেক, আমরা যদি দেখি এটা একটি কোণ দেখা যাচ্ছে, 1 সেকেন্ড কোণ। 1°৬০ভাগের ১ ভাগকে বলা হয় 1 মিনিট কোণ, আর 1 মিনিটের ৬০ ভাগের ১ ভাগকে বলা হয় 1 সেকেন্ড কোণ। খুব ছোট পরিমাপের কোণ। এই যে দূরত্ব, এই যে চাপটা দেখতে পাচ্ছি, এটা হলো 1 AU, অর্থাৎ প্রায় 15 কোটি কিলোমিটার। এই 15 কোটি কিলোমিটার যে চাপটা, এখান থেকে যে দূরত্বে থাকলে এর কেন্দ্রে 1 সেকেন্ড কোণ তৈরি করবে, সেই যে ডিস্টান্স, সেই ডিস্টান্সকে বলছি আমরা পারসে। অর্থাৎ যে দূরত্বে 1 AU দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাকে 1 পারসেক বলে। 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে চাপটা, এটা আছে 1 AU, অর্থাৎ 15 কোটি কিলোমিটার। এই কোণটা খুবই কম, এই কোণটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই যে ডিস্টান্সটা, এই ডিস্টান্সটা হবে 1 পারসেক। এবার কতগুলো জিনিস আমরা জানব, অনেকগুলোই আমরা জানি। যেমন মিলিমিটার হবে তার 10⁻³ গুণ, আর 10⁻⁶ গুণ হবে মাইক্রো। সেই হিসেবে ন্যানো হবে 10⁻⁹, পিকো হবে 10⁻১২, ফেমটো হবে 10⁻⁶। এটা হলো খুব ছোট একক, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো। আর যদি আমরা বড় দেখি আস্তে আস্তে, কিলো 10³, এটা হলো কিলো, মেগা 10⁻⁶, গিগা 10⁻⁹, টেরা
10 টু দি পাওয়ার 12, পেটা 10 টু দি পাওয়ার 15। তাহলে এগুলো হলো বড় একক আর এগুলো হলো ছোট একক। আমরা কিলো, কিলোর কথার সঙ্গে আমরা বর্তমানে খুবই পরিচিত, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এক্ষেত্রে একই জিনিস। বাইট তার 10 টু দি পাওয়ার 3 এত গুণ হলো কিলোবাইট, কোনো বাইট তার 10 টু দি পাওয়ার 6 হলো মেগাবাইট, জিবি আমরা যেটা বলি গিগাবাইট তার 10 টু দি পাওয়ার 9 হলো গিগাবাইট, একইভাবে টেরাবাইট, পেটাবাইট এগুলো আমরা বলতে পারি। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি।